চট্টগ্রামে 400 বেশি ইটভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন আছে মাত্র 60টির। সরকারি বিধি তোয়াক্কা না করে ফসলি জমিতে একের পর এক গড়ে উঠেছে ইটভাটা। প্রতিদিন পোড়ানো হচ্ছে শত শত গাছ। এতে বায়ুদূষণ মারাত্মক রূপ নিয়েছে। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করছেন ইটভাটার কয়েক হাজার শ্রমিক। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছে তাম্মিম মাহমুদ। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা একের পর এক এভাবেই ভাঙছে চট্টগ্রামের প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী চট্টগ্রাম জেলায় গড়ে ওঠা এসব ইটভাটার 80% অনুমোদনবিহীন, অবৈধ। মামলা জরিমানা উচ্ছেদের পরও থেমে নেই নতুন ভাটা তৈরির কাজ। লাইসেন্স নেই, তার পরিবেশগত ছাড়পত্র নেই, তারপর বনাঞ্চল কেটে উজাড় করে তারা আপনার এখানে ইটভাটা করেছে। কৃষি জমি থেকে আপনার যে মাটি সেগুলো আপনার তারা সংগ্রহ করছে। এই কাজ পুরোনোর কারণে এখানে প্রচুর যে এখানে এয়ার পলিউশন হচ্ছে, এই জন্য কাঠকে নিষিদ্ধ করা হয়েছে সরকার, যে কয়লা দিয়ে পুরোনোর বিষয় ছিল। আরেকটা হচ্ছে যে টপ সয়েল কৃষি জমি তারা এখানে ইউজ করতেছে অনেক জায়গায়, যে টপ সয়েল এখানে কৃষি জমির উর্বরতা কমে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তর থেকে সনাতন পদ্ধতির ইটভাটাগুলোকে আধুনিক ও পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে দফায় দফায় তাগাদা দেওয়া হয়েছে। ভাটা মালিকদের বেশিরভাগই তা মানছেন না। অবশ্য অভিযানের পূর্বে নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ করছেন ভাটা মালিকদের কেউ কেউ। পরিবেশ অধিদপ্তরে এসে আমাদেরকে কোনো উইদাউট নোটিশ ছাড়া আমাদের ফিল্ডকে ব্যস্ত করে দিয়েছে। আমাদেরকে আগে নোটিশ দিলে তো আমরা এইভাবে কষ্ট হতো, দাদা পড়তাম না। বন্ধ করে দিলে আমাদের ইনকামটা বন্ধ হয়ে যাবে, আমরা বেকার থাকবো। মালিক ও শ্রমিকদের কথা বিবেচনা করে ইটভাটাগুলোকে আধুনিকায়নে আরো কিছুটা সময় দেওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। মনে লাগাতো সবগুলো কেটে গেল মানুষ, সরকার যে আধুনিক দিকজাক পদ্ধতি সেটা অনুসরণ করার জন্য আমরা ইতিমধ্যে বলেছি এটা সময় দিয়ে যেন করা হয়। এদিকে উচ্ছেদের পর যাতে অবৈধ ইটভাটাগুলো আবারও গড়ে উঠতে না পারে সেদিকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। সৈয়দ তাম্মিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।